Чор! Мамота чор! Мамота чор! Ханева, что ты не করতে আসছিস? কিছু কাজ তুমি করতে। চোরের পাল্টা চোর, চোরের বদলা চোর, বিধানসভার বাইরে বেনজির দৃশ্য। বিজেপি সবাই চোর। চোর বলি চোর। বিজেপি সবাই চোর। বিজেপি চোর, মামা চোর। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে কালো পোশাকে তৃণমূল বিধায়কের ধর্ণায় যখন উপস্থিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তখন মাত্র 30 ফুট দূর থেকে সেই দিকে আঙুল তুলে চোর স্লোগান দিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে উঠল বিজেপির বিরুদ্ধে চোর স্লোগান। বুধবার ধর্মতলায় বিজেপির সভামঞ্চ থেকে উঠল চোর স্লোগান। চোরদের রানীকে মমতা চোর। পাল্টা বিধানসভায় বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, আছে যার ভুরি ভুরি সেই করে বেশি চুরি। অমিত শাহর কর্মসূচি শেষে বিকেলে বিজেপি বিধায়করা বিধানসভায় ঢুকলে স্লোগান যুদ্ধ চরমে ওঠে। তৃণমূল কংগ্রেসের টাকায় লুট টাকাতি করে নিজেরাই দলটার বদনাম করেছে, সেই গদ্দারদের আমাদের কেউ ভয় পায় না। বিধানসভা চত্বরে শাসক বিরোধীদের মধ্যেই বিরল কাদা ছোড়াছুড়ির মধ্যে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সেই ইতিহাসের কথা, সেই শাসক বিরোধী পারস্পরিক শ্রদ্ধার প্রসঙ্গ। বিধান রায় তখন মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু বিরোধী দলনেতা, বারবার গ্রেপ্তার হয়ে তিতিবিরক্ত জ্যোতি বসু একদিন বিধানচন্দ্র রায়কে বললেন, আপনার পুলিশ যে কোনো আন্দোলন হলেই আমাকে ধরে কেন? বিধান রায় এতটুকু বিচলিত না হয়ে সহাস্যে উত্তর দিলেন, তুমি তো জানো একটা প্রবাদ আছে, হোয়েন দ্য স্টর্ম কেম টলেস্ট ট্রি আর দ্য ফার্স্ট হিট, তা তুমি তো একমাত্র সেই নেতা, তোমাকে গ্রেপ্তার করবে না তো কাকে করবে? জ্যোতি বসু চুপচাপ শুনে চলে গিয়েছিলেন। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।